হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আমরা যে অ্যাপটা থেকে কল করি নর্মালি, সে অ্যাপটা নর্মালি কেমন দেখতে? এরকম। এটা আমার ডার্ক মোড অন করা আছে, তাই ব্ল্যাক দেখাচ্ছে। তো এটা হোয়াইট হয়তো দেখায় তোমাদের। তো এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের বদলে যদি আমরা নিজেদের ছবি অ্যাড করতে পারতাম খানিকটা এরকম, তাহলে কেমন হতো? তো তোমরা চাইলে খুব সিম্পল ওয়েতে কিন্তু এরকম তোমরাও ছবি ইউজ করতে পারো। তো এই অ্যাপটা আমি এখন ডিলিট করে দিচ্ছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য প্রথম থেকে। ওকে, তো এর জন্য তোমাদের কী করতে হবে, সিম্পলি প্লে স্টোরে গিয়ে লিখতে হবে মাই ফোটো ফোন ডায়ালার। তোমরা দেখতে পাচ্ছ এই ওপরে যেটা শো করছে এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে আমরা সিম্পলি ক্লিক করার পর দেখতেই পাচ্ছ তোমরা 4.4 রেটিং রয়েছে এটা, এটাকে আমরা সিম্পলি ইনস্টল করে নেব। এটা ডাউনলোড হচ্ছে। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটা ইনস্টল হচ্ছে এখন। তো একটু ওয়েট করতে হবে আমাদের। তো এটা ইনস্টল হয়ে গেছে, এটাকে সিম্পলি ওপেন করে নেবো আমরা। ওপেন করার পর তোমাদের কয়েকটা জায়গায় জাস্ট ট্যাপ করতে হবে, যেমন যেখানে এখানে এটা শো করবে সেখানে সেখানে তোমাদের ট্যাপ করতে হবে। আর যেতে হবে এটাকে ঠিক এইভাবে স্লাইড করে দিতে হবে। তো এখানে বলছে ডবল ট্যাপ টু ডিসলাইন। তো মোটামুটি আমাদের সবই কমপ্লিট। তো তোমাদের এই যে তোমাদের পারমিশনগুলো চাইছে এখানে, এগুলো তোমাদের গ্রিন টিক করতে হবে, এগুলো তোমরা পারমিশনগুলো দিয়ে দেবে। তো সব কটা তোমরা দেখছো এইভাবে ঠিক সব কটা গ্রিন টিক করার পর তোমরা এটা ব্যাক করে নেবে। ব্যাক করলেই দেখতে পাবে তোমরা এই ধরনের একটা পেজ খুলে যাচ্ছে। তারপর তোমরা কী করবে, সিম্পলি ডায়ালার যে অপশানটা দেখছো এখানে ক্লিক করে দেবে। তারপর এই যে পেন্টিং প্লেটের মতো যেটা দেখাচ্ছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নেবে। তারপর পিক ইমেজে ক্লিক করবে। তারপর তোমরা এই যে পিক ইমেজ এখানে একটা ক্লিক করবে। তারপর তোমাদের পছন্দ মতো একটা ছবি চুজ করবে। আমি এই ছবিটাই চুজ করেছি দেখানোর জন্য তোমাদের। তো এটাতে আমরা ক্লিক করব। তো এটা তোমরা ইচ্ছে মতো ছোটো বড়ো করে নিতে পারবে। তো এটা এইভাবে সিলেক্ট করার পর অ্যাপ্লাই করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই হয়ে গেছে, ওকে করে বেরিয়ে আসবে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ এটা এটা ঠিক কীভাবে কাজ করে। তো এখানে তোমরা আরও অনেক অপশন পেয়ে যাবে। তবে এই কলারের অপশনটাতে আমরা ক্লিক করলাম এটাতে। তো এটাতে কী হবে, তোমার কলার তুমি যখন ফোন করো বা তোমার যখন ফোন আসে ঠিক এই ইন্টারফেসটার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো এর জন্য তোমাকে সিম্পলি এই যে পেন্টিং প্লেটের যে অপশনটা এখানে ক্লিক করবে, আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবে, আবার পিক ইমেজে ক্লিক করবে। তারপর সেম এটা সরিয়ে আসি, এই দেখো উপরে একটুখানি দেখা যাচ্ছে, এটা তোমাকে ক্লিক করতে হবে। তারপর তোমার পছন্দ মতো একটা ইমেজ চুজ করতে হবে। আমি এটা যদি চুজ করি তো এটুকু আমি সিলেক্ট করতে চাইছি, হয়ে গেল। এবার আমি অ্যাপ্লাই করে দেবো। তো প্যাক করবো, দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তুমি তোমার মানে একঘেয়েমি একটা থাকে না, যে ফোনের মধ্যে একই রকমের দেখতে লাগছে সব কিছু, তো তোমরা এগুলো একটু এক্সাইটিং করতে পারো কিন্তু এখন। আর এমনিতেও তো ধরো এখন লকডাউনের কারণে বাড়িতে বসে কোনো কাজ নেই, তো তোমরা এগুলো কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলের মতো হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে।